সুরের পোলা না ছাড়া পোলা আর যাইবি কই কি আছে চাচা ইত্রামি আমার লগে ইত্রামি অরে আমি আর করবো না চাচা মাফ করে দাও চল বাড়িতে চল বান্দর ঠিকই তো কর লেহাপড়া করবি না সারাদিন খালি শয়তানি করবি তোর মাসে বান্দর করবো না কি করবো ওই দেহ একটা কথা কইতে চোখটা পানিয়ে পড়লো শাপলা তুলতে যাবি স্কুল থেকে ফিরা তারপরে শখ হয়েছিল তা আমারই করি না কেন খোকা তুই ওর দিকে একটু খেয়াল রাখিস আমি কবিরাজের অবস্থাটা জানাই আসি তাকে বসে পচা পচা পচা
অনেকদিন যাবৎ তোমাদের কোনো খোঁজ খবর লইতে পারি নাই, তারপর হারিকেনে তেল তো পুড়ে যেতেছে, তাড়াতাড়ি কও বাজান। কই ভাই রহিমুদ্দিন, কঠিন অসুখে ভুগিতেছি, তোমার কথা মতোই খোকাকে তোমার কাছে পাঠাইলাম। যাহা ভালো মনে হয় তাহাই করিও। আমার জন্য দুঃখ করিও না। আমার জন্য দুঃখ করিও না। ইতি আব্দুল গফুর। বাজান বাজান। ঘুমাইতেছ বাজান 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 বাজান। গফুরের পোলা যে কি মনে কইরা আমাগো বাড়িটার দিকে একটু খেয়াল রাখো চাচা। তুমি কই যাও? বাজানের বন্ধুর লগে দেখা করতে মধুপুর যাবো।
কিছু কইবা মনে হইতাছে? আমারে কিছু টাকা দেওয়ান লাগবে। টাকা? হসা সা দেওয়ান লাগবো, বড় টাকা। ঠেকাটা যখন বড় তখন টেকাটা তো আর ছোট মোটো হইলে চলবো না, কি কও? তুই একশো তো লাগবোই। তাইলে এক কাম করো ভাতিজা, টেকা একশো চাও দুইশো চাও দিমুনি, কাগজে একটা সই করে যাও। সই আবার কি এর? কথায় আছে না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি যে তোমার টেকাটা দিলাম এইটার একটা চিহ্ন থাকো লাগবো না? তুমি বসো, আমি টেকাটা এনে দিই। বসো। এই নেওয়ার টাকা। আর ভাতিজা এইখানে একখান সই মাইরা দাও। তাইলে আমি যাই স্যার। যাই না, যা। Ha ha ha!
সুরুজ ভাই একটু নিরাম নেই দিছে কেন এমনি দিব কেন পছন্দ হইলে দিব না তোরে তুই আমার পছন্দ হইব কেন আমি কি জানি তুমি তো কিছু জানো না আমরা সব জানি কি জানিস তুই আমারে রাগাস না টিয়া এত কিছু থুইয়া সুরুজ্জার টিয়ার ব্যবসা ধরছে কেন আমরা বুঝি জানি না না সুরুজ্জার টাকা আমি অক্ষুনি পাঠা দিতেছি ভাবি ভাবি দশটা টাকা দাও তো কি করবা টিয়ার দাম দিব বাবা এত সুন্দর টিয়া পাখি কই পাইলা কষ্ট করে জোগাড় করছি তুমি তো কষ্ট করে পাখি জোগাড় করছো আমি যদি কষ্ট করে একটা খাঁচা জোগাড় করতে পারতাম তাহলে পাখিটারে আটকাতে পারতাম তুমি আবার পাখি পাইলা কই আছে গো আছে এই পাখিটা যদি খাঁচায় আটকাইতে পারতাম যেমন তেমন খাঁচায় হইব না সোনার খাঁচা লাগবো আমরা যাই রে তুমি হই কালকে আইস আচ্ছা আমি আইসি তার মানে ওই যে চুবার খাওয়াইছিলি কই তব গেটের সামনে এখানে আইছে কেন মনে হয় নালিশ করতে তহনই কইছিলাম তাইলে কি হইব আয় বাড়িতে কেউ আছে কিনা না থাকলে ঢুকে পড়তা জি না মতলবটা কি তোমার মতলব এইটাই তো রহিম শেখের বাড়ি হ্যাঁ হ্যাঁ বাড়িতে নাই আমার যে একটু দরকার আছিল কি দরকার নালিশ করতে আইছো না জি না দেখা করতে কই থেকে আইছো মাসুমপুর নাম কি খোকা অহন খোকা হাগল নি কোন মাইয়া মাইনসের এত জোরে হাসুন উচিত ন হায়া সরম এককারে খাইলে দিছে তুমি কে খোকা কোকা এত বড় ডাঙ্গর ফুলার নাম কোকা হাগল নি কোন জি না আমি পাগল না রহিম শেখের লগে দেখা করতে আইছি হাগল নি কোন পিজা জামা কাপড় হ্যাঁ সালিশে গেছে আয় গো
আরে না না, দলিল যখন তোমার আছে জমিনের দখল তুমি পাই ভাই। হজর আলী যদি দখল না সারে আগামী সালিশিতে তারও বিচার হইব। জমি তো তুমি বরকাই দিছ, বিচার তো আর দেও নাই। এইটা আপনি বালা বুঝেন, অন্দেল আমি যাই। আসো গিয়া, তুমি বড় মিয়া এই হোলাটা আপনার লগে দেয়া করতে আইছি। কোনজনে মিয়া? আঙ্গ মাগর সাহ। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আইছো? মাসুমপুর। মাসুমপুর কার বলা তুমি? বাবার নাম। এত বড় হয়ে গেছো? আগল নি কোন পোলাটা ডাঙ্গর হইলে কি নাম তো অনেক কোকা। নানান ঝামেলায় তোমাদের কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তোমার বাপি কেমন আছে? বাজান বাজান তো আর নাই। কি কইলা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন হলো বাজান আমারে ছাইরা গেছে। বাজান আপনার একটা চিঠি দিছে।
কি হলো খাও আর খিদে নাই সারাদিন বইয়া বইয়া করবা কি যাও গেলামটি একটু ঘুরে দেখে আসো তাই যাম Thank you.
বিলাই পড়ছিল। কেমন বিলাই? লিজা বিলাই? আরে ইশে, টুনি তুমি কই যাও? তোমারে বিশ্রাইতে আইছি। হাসা কইতাছ? সব কত, আমার তো ঠায় দেখাম নাই। ওদিকে যাও না। কেন? ওইখানে ভূত আছে। ভূত? হ, আমাদের ঢিল মারছে। তাইলে তো আমার যাইতেই হইব। আহা, ভর দুপুরে মেয়ে লোকের একলা চলা ঠিক না। মাত করি না, আমার লগে মাত বড়ি করতেছ? কি হয়েছিল টুনি? চামচি কারে কে বানাইছে মাতব্বর? আমি এখন যাই। টুনটুনি
দিন কই আছিলা? কথা কও না কেন, কই আছিলা? আমি তো টিহাগর বাড়িতে। থামো, তোমার নাম টুনটুনি হইলো, তুমি যে ছোট নাই সেটা মনে রেখো। ফুলাটারে সিধা পাইয়া আবার যদি এইসব শুনি বাজান দেখ হইয়া দিব। নুরবানু, এগুলো উঠা। আইয়া লাগাইছে, দেখাতে মনে ভাজা মাছ উল্টা খেতে জানে না। ঔষধ আমিও জানি, তুই আজ আমার লাগে থাকবি। আয় টুনি, টুনটুনি। Thank you.
আমারে দেখা ডরামু কেন? ও খালি ভূত দেখলেই ডরাও না? না না ভূত দেখো আমি ডরাই না। তাইলে কাইল রাতে খামাকাই চিল্লা চিল্লি করছিলা? কাইল রাইতে তুমি জানলা কেমনে? আমি তো ঘরে শুয়ে শুয়ে শুনলাম ভূত ভূত কইরা চিল্লে উঠলা। ও কাইল রাইতে আমগো ঘরে ভূত আইছিল। আসাই একটা না দুইটা আমার দিকে হাসলো। তোমার পছন্দ হইছে বুঝি? কি কইলা? মাইয়া লোকের গলা না পুরুষ লোকের? মিহি গলায় হাসলো মাইয়া লোকই হইব। তাইলে ওইটা ভূত হইব না, পেতনি। পেতনি? একটুখানি ভুল কইলা, ভিতরে অন যায় নাই, তবে
যাইব যাইব করতেছে, তোমারে দেখলে উড়াল দিব। আমি গ্রামের মানুষে কয় বেগানা মরদের জায়গা দিই
মাতবর সব কামটা ভালো করে নো মরদার ওদের কিছু নাই আমার দোস্তের পোলা আমার বাড়িতে যতদিন খুশি থাক কেউ কিছু কইলে কইয়া দিয়ান ওই পোলার লগেই আমি আমার টুনির বিয়া দিমু আলহামদুলিল্লাহ সত্যি কইতেছেন আমরা জান তোমার কি মনে হয় তুমি টুনির লগে মানাইব তো মানাইব না কেন আমার কাছে তো ভালোই মনে হয় পোলাটা বড় সাদা সিধা আসল কথা দোস্তরে কথা দিছিলাম কথা রাখো बंदोबस्त बेबा ठीक ठाक सजना तुम्हार बियार कथा बार्ता सब ठीक ठाक लगे के ठीक कर से बिया तुम्हार बाजार आगे ना कि कथा बार्ता ठीक एकदिन गुनल লাগে ভাবি এই কাম করেন না তোমার আপত্তিটা কিসে টুনি টুনি আমারে পছন্দ করে না বিয়া একবার হয়ে গেলে ঠিকই পছন্দ করব টুনটুনি খবরদার আমার নাম ধরে ডাকবা না সব সত্যি কি শুনছো তোমরা বলে আমার বিয়া ঠিক করতেছো আমরা না আব্বা জান ঠিক করছেন তুমি মানা করলে না কেন মানা করার কি আছে ও লগে তুমিও আছো যার বিয়া তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই আমারে কইলে না কেন টুনি ওই ভিজা বিলাইরে বিয়া করুম আমি তাইলে কি করবা ওই বোকা বলাদের গলায় মালা দেওয়ানোর আগে নিজের গলায় দড়ি দিমু ভাই জান দিয়ে আই দিয়ে আমি চিঠি লিখতেছি হাগল নিকুন
সালাম তা ইয়ানো খালারি সুকিল্লাই দেখতাছিলাম বাজারে কি মালদারে আমদানি করছে বেকন আঙ্গ ছোট সাপ রমজান মিয়া সালাম কর বাড়ি থেকে আসে না মরছে কই রে টুনটুনি তার লোকে টুনির বিয়ে হইব
আমি হইতে দেব না। কে রে জব্বর আছে? হ্যাঁ আছে, গেটের বাইরে খেয়ে রয়েছে। চল জব্বর, জব্বর
চাইয়া চাইয়া দেহ কি দেহ কি তোমারে এতদিন ধরে দেখেও তোমার স্বাদ মিটে নাই এতদিন দেখছি লুকাইয়া সুরে আজকে একটু ভালো করে দেখি কেমন চান্দের মতো মুখ তোমার ছাড়ো ওই তোমরা চাইয়া চাইয়া দেখো কি যাও ভাই যাও টিয়া শুনো তুমি খুশি হও নাই টুনটুনি আমারে যাতে না কইতেছি আমার কোনো দোষ নাই হবল তুমি লা কইল আর অমনি পাগড়ি পরে বর্ষা যা গেলাম তুমি তুমি রাগ করছো টুনটুনি যেদিন তেল সাবান দিয়া নিজের বাড়িতে নিতে পারবা সেই দিন সোহাগ করো অন সরব ঘুমে দর্শ সকালে খোকা মিয়ার ঘুম ভাঙছে আমি তো ভাবছিলাম বেলা 12টা না বাজাইয়া উঠবা না কি দেখতেছো এই টিয়া দেখা কি হইব তোমারে যে টিয়া দিলাম সেইটার খবর কি পছন্দ হইছে বাড়ি যাবো
আপনি নাও কই আলকাতরা লাগাইতে দিছি বাড়ি দেবেন তো একলা কেন আমাকে ভাই কই হ্যাঁ রে নেওনের বন্দোবস্ত করণের লেগে যাইতেছি ভালো ভালো খুব ভালো যেই দিন দুইজনে যাইবেন সেই দিন কিন্তু আমার নৌকা দিয়ে পার করে দেব হ্যাঁ কেমন আয় কলি মোল্লা জামাই বাবা দিয়ে পার করে দে যান কত আশা করে আইলাম দুলাবের সঙ্গে একটু ঠাট্টু মশকরা করি আর আইজতি খেদাই দিলি অতই যখন শখ যাই সমান লাগে কই যাম বাড়ির থেকে আয়সা আমার তো লয়ে যাইব তখন যাইস কি আমার আল্লাহ রে কেমন সুন্দর বালাখানায় ঘুমাইতেছে ওই মিয়া তুমি কেডা খোকা মিয়া শাশি কইল তোমার আইতে দেরি হইব বইয়া থাকতে থাকতে ঘুমাই গেছিলাম চাচা তুমি এই বাড়িতে থাকো দেখে খুব খুশি হয়েছি খুশি হইছ চাচা আরেকখান খবর শুনলে তুমিও খুশি হইবা এইটা কি আমি বিয়া করছি জব্বর একখান কাম করছো শুইনা খুশি হইলাম তা তো ওই ভাই তোমরা সারা আছে কে অহন কও চাচা বউ কবে আনুম কেমনে আনুম কই আনবা কেন আমগো বাড়িতে এইটা কি অহনো তোমার বাড়ি আছে জাগা জমি বন্ধক রাখা যে 2000 টাকা লইয়া গেলা এইটা বুঝলা গেছো 2000 কই চাচা টাকা তো নিলাম 200 আমার কাছে দলিল আছে বাড়ি ঘর তো আমি বন্ধক রাখি নাই দলিলে তোমার সইও আছে চাচা লোভ লাগছে আমার বাপের টাকা পয়সা দেখে তোমার লোভ লাগছে আমার বাপে আদর করে তোমার জামাই বানাইছে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে আরাম করে বয়ে বয়ে খাইবা টুনি তোমার বাড়ি ঘর মানুষে দখল করে কেমনে জোর করে দখল করলে আমি কি করব তুমি ভাত খাও না তোমার গায়ে জোর নাই আসলে তোমার কিছুই নাই মানুষের কাছে মুখ দেহা মুখ কেমনে আমার কিছু নাই ভাবি আমি পথের ফকির হয়ে গেছি আসো ঘরে আসো কি হয়েছে আমার খুললে কও আসো কত চিন্তার কি আছে পানিতে তো আর পড়ো নাই দশদিন পর্যন্ত জায়গা জমি ফিরা না পাইবা তুমি এইখানেই থাকবা ওই যে কয় তুমি কিছু মনে করো না টুনিরে আমি বুঝাইয়া কম পারবা না কও কি করণ রাখো কইতেছি তুমি পারবা না কইতেছি পারুম ঘর জামাই হইতে পারবা হায় হায় এইটা তো পারুম না তাহলে আমারও পাইবা না আর কোনো রাস্তা নাই এইটা তো আমি জানি না বাজান জানে মানুষ আইতাছে সারো সারে না মানুষ আইতাছে এই যে ভাই মাছটা কত হইল 30 টাকা ঘর জামাই থাকে তো শ্বশুরের টাকা দিয়া কেমন মাছ মাছায় বাজার করতেছে ঘর জামাইয়ের ঘর কত দেয় না কি এলো
ছিল টিয়া অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই কস কি এত না গলায় গলায় ভাব অহন যাবার আরেক গলায় ঝুলছে ওই যে টুনি আইছে তুমি কিছু কইছো আমি আবার কি কমু
ভিজা কাপড়গুলি রইদে দিতে কইছিলাম। নুরবানুরে কইলা না কেন? হ্যারে কোন কে অন্য এসে ওইসেই তো জামাই তো তোমার লগে গোসা করছে। এত যদি গোসা তাহলে ঘর জামাই থাকে কেন? টুনি আপনি তো মিয়া গোড়াতেই ভুল করছেন। মাইয়া মানুষ হলো শক্তের ভক্ত নরমের জম। আমি তো শক্তই হইতে চাই কিন্তু শোনেন এক কাম করেন কি কও তুমি সারাদিন বাড়িতে আসে নাই? না দুপুরেও খায় নাই এত রাত হইল কখনো বাড়িতে আসে নাই। ঠিক আছে ঠিক আছে আমি কালুরে পাঠাইতে আসি। তুমি একটু টুনিরে বুঝাইয়ে কইও জামাইর লগে এরকম করনটা ঠিক না। খোকা মিয়া ভাবি সারাদিন কই আসিলা? দুপুরেও খাইলা না রাইতেও বুঝি খাওয়ান লাগবো না? আমার ভালো লাগতেছে না ভাবি। বুঝছি টুনির উপর রাগ করছো। আমি রাগ করুম কেন? আপনার ওখানে থাকতেছি খাইতেছি কথা তো একটু হুনুন লাগবই। ওইসে ওইসে সংসার করতে হইলে এমন কত কথাই হয়। আসো খাইতে আসো আসো। করে বাবি ভাত খাইতেছে। ঠিক আছে তুমি যাও। আচ্ছা তোমার
আমার দুঃখে আমার কলজাটা যে ফাইটা যায় সেটা তুমি বোঝো না। আমার লেগে তোমার এত দুঃখ এত দরদ এতদিন কই লুকায় রাখছিলাম, তুমি তো আমার ভাবি না, তুমি তুমি আমার হাসিবু। শরম করে না তোমার, তুমি নাই বাড়ির বউ টুনি আর ভালো মানুষ হয় না। ভাই যান আসুক, ডুবে ডুবে পানি খাওয়ান তোমার বাড়িও। জামাইয়ের মতন ঘর জামাই হইব না তো। কি যে কোন হুজুর, এই নুরু ঘট কাঁচা কাম করে না। ঠিক আছে, ওর তো তিন কুলে কেউ নাই, কাদে মায় আপনার সুখে থাকবো। শেষ ওই মাত পরে জামাইয়ের মতন ঘর জামাই হইব না তো। কি যে কোন হুজুর, এই নুরু ঘট কাঁচা কাম করে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম মাদবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কই যাও? আতে জামাই কেমন আছে? ভালোই আছে। জামাই তাইলে আপনার বাড়ি ফিরিল? তিন কুলে কেউ নাই ওর, ওর আর এই বাড়ি কি একখানি থাকলেই হইল। আরেকটা কথা কি জানো, মা মরা মাইয়া করে দূরে কোনোখানে বিয়া দিয়ে আমি শান্তি পাইতাম না। ঘুরে ফিরে একই কথা, জামাই ফেলে গড় জামাই হইল। এই যে মাটুনি, জামাই কই? সে তো সারাদিন ধরে বাড়িতে নাই। কই গেছে? আমি কি জানি, ভাবি রেজি গো। মাই ছেড়ে দিগাম কেন, তুই কইতে পারস না? আমার কাছে কোনো কথা কয় নাকি, তার সব কথাই তো বাবির লগে। কি কইলি? বাদ দিমু আব্বাজান,
খিদা নাই, কইলাম তো খিদা নাই, আবার খারাপ আছো কেন? খোকা মিয়া সকাল থেকে বাইত নাই, এর খোঁজ নেই অনেক লেগে গ্রামে বহুত লোক আছে। আগুল নিকো বড় মিয়া কো নাই,
তোমার কথায় ও কথায় বেরেবা না খাও
মামু তোর ভিটে আমি গুগু সারে যা কইরা তোরে আমি আসেন পাউরে পাউরে আত্মনতি আশ্চর্য মনে হয় যে হোলা সরমে সৌকুটাই কথা কয় না হাতে এরুম একটা কাণ্ড করল কেমনে হাগুল নি কম অবাঘনে কিছু নাই মুন্সি সাহেব একজন মানুষের উপরে অন্যায় জুলুম চলতে থাকলে একদিন তার গোসা হইবই আর এই গোসার সঠেই যদি জামাই জীবনে কিছু করতে পারে যে এটা বুঝছি তয় আন্নেরও দোষ আছে এককারের লাগাম শাড়ি দি বই আসিলেন পাল্লায় জানে এতে কুয়ালো কি আছে আপনি ওকে দোয়া করেন মুন্সি সাহেব বাজান তুমি আমারে কই পাঠাইলা
বাজান, তুমি আমারে কই পাঠাইলা? ভাইজান, তুমি আমারে নিয়া যাও, তুমি আমারে নিয়া যাও। ভাইজান, তুমি আমারে নিয়া যাও। মানুষ চেতে গেছে, যদি ঝোঁকের মাথায় কিছু কইরা ফেলায় তাহলে আর আমি জানি না। আমি কি আর সাধে আইছি বাবাজি, তোমার বোনের দুঃখ দেখলে বোনের পশু পক্ষীও কান্দে, আর তোমরা এমন পাষাণ। পেশাল দেখেন কি করতেছেন, পরিষ্কার করে খান। দিন নাই, রাত নাই, জ্বর নাই, বৃষ্টি নাই, তোমার বোনটারে খাটাই আমার তো সে কি হ কিছু কইলেই তোমার বোনটারে মাইরা তপ্তে বানাইয়া ফেলায়। কালু হুজুর, জব্বারে খবর দে হুজুর। রমজান মিয়া তোমার নীতি আইছে। কই ভাইজান কই? আইসো
ঘাটে মাইয়া মানুষের লগে কথা কওয়ার অত শখ কেন? তুমি চিনতে পারলি চাচা, আমার খুকামের বউ। তার ভাইয়ের লগে যাইতেছে। ভাই? মধুপুরের রমজান শেখ।
অপমান করতে চাস? খোকামিয়া আব্বা জান, আমার এলাকা হইলে সব কটারে বাইন্দা পিটাইতাম, তোমার এলাকা যখন তুমি অগবিচার করো। বিচার আমি করুম। মানে মাফ করে দাও বাবাজি, আমারে মাফ। আচ্ছা আচ্ছা, হয় লাট্টু সবার বাড়ি নিয়ে চল, হয় বলু, বাজারে গিয়া যা পাবি সব নিয়ে আবি, এমন খাওন খাওয়াবি যেন জীবনে না ভুলে। ঠিক আছে, আসেন, আপনারা সব ভালো লাগে আসেন। চলেন চলেন, আরে চলেন, হেডে দেখলি না?